হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা এয়ার ফ্রাই রেসিপি নিয়ে এই রেসিপিটির নাম হলো ক্রিস্পি এয়ার ফ্রাই চিকেন পপকর্ন তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাবে কম তেলে এয়ার ফ্রাই চিকেন পপকর্ন এই জন্য এখানে আমি প্রথমে টু ফিফটি গ্রামে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিচ্ছি জল ঝরানো দু চামচ টক দই আর এখানে দিচ্ছি ওয়ান স্পুন চিলি ফ্লেক্স চিলি পাউডার আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে হাফ স্পুন টারমারিক পাউডার হলুদ গুঁড়ো আর এখানে আমি দিচ্ছি ক্রাঞ্চ গার্লিক যেটা মার্কেটে পাওয়া যায় সেটা উপর থেকে দিয়ে দিলাম তুমি এখানে এমনি গার্লিক পেস্ট বানিয়েও দিতে পারো আর এখানে আমি দিচ্ছি জিঞ্জার পাউডার তুমি চাইলে জিঞ্জার পেস্টও ব্যবহার করতে পারো যদি তোমার কাছে এটা অ্যাভেলেবেল না থাকে এবার আমি সমস্ত মশলাকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব অবশ্যই হাত দিয়ে মাখাবে হাত দিয়ে মাখানোর টেস্ট অবশ্যই খুব ভালো হয় চিকেনটা আমার মাখা হয়ে গেছে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় সরিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য এখানে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটাকে একটু মিহি করে নিয়েছি হাত দিয়ে তুমি চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারো এখানে একটা আমি ডিম নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। যারা কম তেলে রান্না পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি এরপরে আমি এক একটা চিকেনের পিসকে প্রথমে ডিমের মধ্যে চোবাবো চুবিয়ে আমি কনফ্লেক্সের মধ্যে এইভাবে চুবি লাগিয়ে আলাদা করে রেখে দেব এইভাবে প্রত্যেকটা চিকেনকে কনফ্লেক্স আর ডিমের মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে এয়ার ফ্রাই রান্না মনে উইদাউট অয়েল কোনো অয়েল এখানে ব্যবহার হয় না যেটা হেলথের জন্য ভীষণ ভালো আর টেস্টে বিন্দুমাত্র কোনো ডিফারেন্ট বুঝতে পারবে না এটা হচ্ছে ফিলিপস এয়ার ফ্রাই এখানে আমি সমস্ত চিকেনের পিসগুলো এয়ার ফ্রাই কন্টেনারের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি উপর থেকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেরি ফেরি ফ্রাই মশলা এবারে আমি এটাকে এয়ার ফ্রায়ের কন্টেনারটাকে এয়ার ফ্রায়ের মধ্যে সেট করে দিলাম এরপর এখানে টাইম আর পাওয়ারটা সেট করে দিতে হবে চিকেন এখানের জন্য লাগবে এখানে টোয়েন্টি মিনিট লাগবে আর এখানে দেওয়া হলো টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস পাওয়ার এটা রেডি হয়ে গেলে অটোমেটিক এখানে একটা ডিপ ডিপ করে আওয়াজ দেবে আমার এখানে চিকেন দেখো পপকর্ন রেডি হয়ে গেছে কি সুন্দর ক্রিস্পি ভিতর থেকে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখো কী সুন্দর চিকেন সিদ্ধ হয়ে গেছে বয়েল হয়ে গেছে ভীষণ ডিলিশিয়াস হয় এই চিকেন পপকর্ন টেস্টি হয় তুমি বুঝতেই পারবে না তেলে ফ্রাই হয়নি তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু তুমি তোমার পছন্দ মতো সসের সঙ্গে সার্ভ করো তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো ওকে বাই টেক কেয়ার